হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WBA এক্সাম পোর্টাল। তো কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট PSC পাবলিশ করেছে, সেটা নিয়ে তোমাদের আজকে ভিডিওটা করছি। ভিডিওটা ছোট্ট ভিডিও, ভিডিওতে দুটো মেন এক্সাম, একটা হচ্ছে তোমাদের ফুড SI রেজাল্ট কবে বেরোবে, আর দুই হচ্ছে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার পার্ট টু এক্সাম ডেট কবে হবে, সেটা নিয়ে PSC একদম ডিরেক্ট জানালো। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে মিসলিনিয়াস পরীক্ষা, যেটা 2018-তে সরি 8/3/2020-তে হয়েছে, সেই পরীক্ষার যে এক্সাম ডেট সেটা এখানে লেখা রয়েছে। তেমনই একটু যদি তোমার নিচে যাও, এখানে অনেকগুলো পরীক্ষার ইনফ্যাক্ট এক্সাম ডেট দেওয়া রয়েছে, কারণ নোটিশটাই টোটালি করা হয়েছে শিডিউল অফ দ্য ফোর্থ কামিং এক্সামিনেশনের জন্য, অর্থাৎ যে এক্সামিনেশনগুলো আসছে তাদের ডেটগুলো নিয়ে এখানে কিন্তু তোমাদের ডিরেক্ট PSC নোটিফাই করেছে। তো একটু নিচে এসো, নিচে তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যার নোটিফিকেশন নম্বর হচ্ছে 5/2019, তার এক্সাম ডেট কিন্তু তোমাদের বলছে 14/6/2020। 14/6/2020-তে কিন্তু এই ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু তোমাদের পার্ট টু কিন্তু অনুষ্ঠিত হবে, ঠিক আছে? কোনো গণ্ডগোল না হলে এই পরীক্ষা পিছ হবে না, এই ডেটই হবে ফিক্সড ডেট। ওকে, এবার আমরা চলে যাব আমাদের যে আরেকটা যেটা তোমাদের বললাম, অর্থাৎ ফুড SI এর যে রেজাল্ট, প্রিলিমসের রেজাল্ট কবে দেবে সেটা নিয়ে চলো। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের সেই দ্বিতীয় PDF, যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটাস অফ সাম ইম্পর্টেন্ট এক্সামিনেশনস বলে দেওয়া আছে। এটা 8 মার্চ, ওই মানে 8ই মার্চ, যেদিন তোমাদের মিসলেন্স পরীক্ষা ছিল সেদিন এখানে পাবলিশ করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট দুটো আপডেট, এখানে বেসিক্যালি তিনটে আপডেট রয়েছে। প্রথম আপডেটটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা মিসলেন্স পরীক্ষা যেটা 2018-এ যারা দিয়েছিলেন, বা 2018-এর মেন্স যারা দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে যার নোটিফিকেশান নাম্বার হচ্ছে 29/2017, তার রেজাল্ট কিন্তু পাবলিশ হবে তোমাদের মার্চ 2020-তে। আর যারা গতকাল অর্থাৎ 8ই মার্চ যারা পরীক্ষা দিলে 2019-এ মিসলেনিয়াস পরীক্ষা, তাদের রেজাল্ট ডেট বলা হয়েছে পাবলিশ হওয়ার খুব চান্স রয়েছে জুন এবং জুলাই 2020-তে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা, কারণ খুব দ্রুত কিন্তু PSC এবার কাজ লেগে পড়েছে। আর যদি আমরা লাস্ট 22 নম্বর কলামসে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। ক্লার্কশিপ এক্সামিনেশনের যেটা পার্ট 1 পরীক্ষা হয়েছিল, তার মে 2020-তে কিন্তু রেজাল্ট বেরোনোর চান্স রয়েছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল আপডেট যেটা দিলাম। তোমরা চাইলে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা এই দুটো PDF ডাউনলোড করে নিজেরাও দেখে নিতে পারবে, আর চাইলে স্ক্রিনশটও রাখতে পারো। এগুলো টোটালি অফিসিয়াল খবর, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলো না। থ্যাংক ইউ।